আসুন আমরা সবাই সতর্ক হই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বুঝতেই পারছি যে ভালো নেই আমরা কেউ, কারণ সারা পৃথিবীতে এক ভয়ঙ্কর মহামারী করোনা ভাইরাসে আমাদের সবার ঘুম হারাম করে দিয়েছে। এখন যাই হোক, করোনা নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই, আমরা সচেতন হই। দেখুন আমার এই ভিডিওটা ফুল দেখুন, আমি এই আতঙ্ক নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। দেখুন আজই আমি নিজে কিন্তু এই ভিডিওটা করছি। আমি কিছুক্ষণ আগেই হসপিটালে গেছি, সেখানে দেখি প্রচুর রুগী, চারিদিকে দেখছি শুধু রুগী আর রুগী। আপনারা সবাই দেখেন যে কী পরিমাণ বেডে রুগী। হঠাৎ ওয়াশরুম থেকে এক লোক কথা বলছে ফোনে, এর ভিতরে মনে করেন যে একটা জাস্ট উড়ো খবর আসছে যে এই হসপিটালে একজন করোনা ভাইরাস রুগী ভর্তি হয়েছে। হঠাৎ মাত্র 30 মিনিটের ভিতরে হসপিটাল পুরো খালি। আপনারা নিজের চোখেই দেখুন যে আমরা আসলে মানুষ কি। কারণ এক লোক বলছে যে একজন রুগীকে হসপিটালে নিয়ে আসছি, করোনা ভাইরাসের রুগী এই হসপিটালে আসে, অর্থাৎ একজনকে বাঁচাতে এসে আমরা সবাই এই করোনা ভাইরাসে আক্রান্ত হব। অর্থাৎ এসব কিন্তু উড়ো খবর। এই হসপিটালে কিন্তু একটাও এখনও করোনা ভাইরাস ভর্তি হয়নি। অর্থাৎ আমরা শুধু আতঙ্কই, আমরা ভয় পাচ্ছি এতটা। কারণ দেখুন 30 মিনিটের ভিতরে হসপিটাল ধরে খালি হয়ে গেছে, আপনারা নিজেই দেখুন। তাই আসুন আমরা করোনা নিয়ে এতটা ভয় না পেয়ে আমরা সতর্ক হই। আর সত্যি কথা বলতে কি, আমরা বাঙালিরা কিন্তু উড়ো কথা কিন্তু বিশ্বাস করি বেশি। কোথা থেকে কী একটা ভুয়া খবর আসছে সেটাই আমরা বিশ্বাস করি। আমি তো পুরো একদম অবাক হয়ে গেছি যে কীভাবে 30 মিনিটের ভিতরে একটা হসপিটাল ধরে একদম খালিয়ে যাবে, একটা রুগীও নেই। আমি সে মানে আপনাদের বলে বোঝাতে পারছি না যে কীভাবে রুগী মোটামুটি আপনার মানে অনার্গল যাই যাচ্ছে। আমি হঠাৎ ভাবছি কী ব্যাপার, এত রুগী চলে যাচ্ছে হসপিটাল এত দ্রুত খালি। পরে আমি নিউজ নিয়ে দেখলাম যে না, একটা উড়ো খবর আসছে, সেই উড়ো খবরে পড়েই সব খালিয়ে গেছে। আপনারা দেখেন এইভাবে কি আতঙ্ক ছড়ানোটা অবশ্যই উচিত না। তারপরেও আমরা কিন্তু আতঙ্কে, আমরা আগে শিওর হবো প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে হবে নিজেদের, তারপরে জানতে হবে, তারপরে কিন্তু আমাদের কথাগুলো বিশ্বাস করতে হবে। অনেকেই নেটে বা ফেসবুকে শেয়ার দিচ্ছে বিভিন্ন খবর, কিন্তু আসলে সবগুলোই কিন্তু বাস্তব না। আমাদের বাস্তব সত্যটা জানতে হবে, তারপরেই কিন্তু বিশ্বাস করতে হবে। কারণ করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক থেকে সতর্কটা বেশি থাকতে হবে। এই জন্য আমরা আসুন আমরা সবাই মিলে সতর্ক হই। আর তাছাড়া আপনারা তো নিজের চোখেই দেখলেন যে আতঙ্কর কারণে কি হয়, 30 মিনিটের জন্য একটা হসপিটালের রুগী ধরে একদম প্রাইভেটই খালি হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসুন আমরা এত আতঙ্কে না পড়ে আমরা নিজেদের খেয়াল নিজেরা করি, আমরা সতর্ক হই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য। তাই আমি বলতে চাই বন্ধুরা, করোনা নিয়ে আতঙ্ক না হয়ে আসুন আমরা সবাই সচেতন হই। তাই আমি বলতে চাই আমরা সবাই একটু কষ্ট করে কিছুদিন ঘরে থাকি, বিনা প্রয়োজনে বাইরে যাওয়ার মোটেই দরকার নেই। যদি একান্তভাবে বাইরে খুব জরুরি কোনো কাজ থাকে তাহলে বাইরে যাওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরে ভালো করে হাতে আপনার সেবলন দিয়ে তারপরে আমরা বাইরে যাব। কিন্তু বাইরে গিয়ে অবশ্যই আমাদের 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং গণভীড়ের ভিতর মোটেই যাওয়া যাবে না। সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে যে আমরা সবসময় একা থাকার চেষ্টা করব, কারণ করোনা ভাইরাস এমনই একটা রোগ যেটা আপনার বাতাসের থেকে ভারী, এটা আপনার কখনো বাতাসে উড়ে আসবে না, অর্থাৎ টাচ লাগলে হবে। তাই আমরা অবশ্যই একটু দূরত্ব বজায় রাখব, যত সম্ভব দ্রুত বাইরের কাজ শেষ করে আমরা রুমে চলে আসব। এবং রুমে এসে আমাদের কাজ কি, প্রথমে আমাদের সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুতে হবে এবং আমাদের পণ্যে যেসব জামা প্যান্ট থাকবে বা মাস্ক থাকবে সেই মাস্কগুলো সুন্দরভাবে আমরা সেবলনের পানি দিয়ে ধুব এবং বেশি বেশি সেই জামা প্যান্টগুলো আমরা রৌদ্রে দেব। আরেকটা জিনিস করতে হবে, যেটা করলে আপনাদের বা আমাদের সবারই উপকার হবে, সেটা হচ্ছে মনে করেন যে প্রতিদিন মানে 3 কাপ না হলেও 1 কাপ অবশ্যই খাইতে হবে গরম পানি, একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে একটু শরবত করে গরম পানি লেবু দিয়ে খেতে হবে। প্রতিদিন 3 কাপ না পারলেও 1 কাপ খেতে হবে এবং 3 কাপ চা না পারলেও 1 কাপ চা খেতে হবে, কারণ এগুলো করোনা ভাইরাসের জন্য খুবই উপকার। এগুলো খেলে করোনা ভাইরাস মোটামুটি কাছে আসবে না। এই জন্য সবসময়ের জন্য এগুলো আমাদের নিজেদেরই বজায় রাখতে হবে। এবং মনে করেন যে এই যে নিউজ দেখে আমরা অনলাইনে বা টিভিতে দেখাচ্ছে, অনেকের বাড়ি কিন্তু টিভি নেই, অনেকে অনলাইন দেখতে পারে না, অনেকে কিন্তু এই করোনা ভাইরাস নিয়ে কী হচ্ছে সারা পৃথিবীতে আমরা কিন্তু অনেকেই জানে না। তাহলে অনেকে কিন্তু আপনার পাশে যে প্রতিবেশী তাকে কিন্তু অবশ্যই বোঝাতে হবে, আপনি নিজে গিয়ে বোঝাবেন বা আপনার পাশে দূর থেকে বোঝাতে হবে, কাছ থেকে না, একটু দূর থেকে বোঝান যে আপনারা এই এই করবেন। দেখছেন যে আপনারই পাশের বাসার কেউ মাস্ক না পরে বাইরে চলে যাচ্ছে, তাহলে মনে করেন যে আমাদের দেশে এই যে সেনাবাহিনী আসছে পুলিশে বলছে যে মাস্ক
সব সাবধানে ইউজ করুন, সতর্কই থাকুন, রুমে থাকুন। মনে করেন যে শুধু পুলিশ পুলিশে এগুলি হবে না, আপনাদেরও কিছুটা হেল্প করতে হবে, আমাদেরও হেল্প করতে হবে। মনে করেন যে পার দিয়ে যাচ্ছে আপনার পাশে কেউ, সেখানে পুলিশ নেই, তাহলে তাকে কে বোঝাবে? আপনি বোঝান যে দাদা বা ভাই এভাবে পথে এলোমেলো চলেন না, কারণ এতে আমাদেরই ক্ষতি। কারণ কার শরীরে করোনা আছে এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তাই আমাদের নিজেদের সতর্ক নিজেদেরই থাকতে হবে, আর করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়া যাবে না, বরং মনে সাহস নিয়ে বুকে বল নিয়ে আমাদের একতা বজায় রাখতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন এবং নিজের পরিবার নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন, পয় পরিষ্কার হয়ে থাকবেন।